আপনি যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেলাইকন উঠে আসবে সেখানেও প্রেস করে দিবেন কারণ যখন আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস অনলাইন এডুকেশন চ্যানেল থেকে প্রতিবারের মতো আবারও জানাই স্বাগতম ফ্রেন্ডস রোজকার মতো আমি আজকে একটা আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি সেই আপডেটটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর ভুলে সুবিধা পাবেন মামলাকারীরা তো ফ্রেন্ডস দু হাজার চোদ্দোর যে টেট এক্সাম হয়েছিলো সেই এক্সামে কিছু প্রশ্ন উত্তর ভুল রয়েছিল সেই ভুলের জন্য কিছু প্রার্থী মামলা করেছিল হাইকোর্টে সেই মামলার রায়টা চারে অক্টোবর আজকে চারে অক্টোবর আজকে এই হাইকোর্ট রায় দিয়েছে তো সেই রায়ে কী বলা রয়েছে কারা কারা নিযুক্ত হবে এটাই আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো ফ্রেন্ডস তুলে ধরার আগে প্রতিবারের মতো আমার একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেলাইকন উঠে আসবে ঘন্টার মতো সেখানেও প্রেস করে দেবেন কারণ যখন আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস না করে শুরু করা যাক কোর্টের রায়ের সুফল পাবেন মামলা মামলাকারী রায় প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেশ কিছু প্রশ্নে ও উত্তরপত্র মূল্যায়নে ভুল ছিল বলে মামলা করেছিলেন প্রায় পাঁচশো পরীক্ষার্থী বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় গতকাল সেই মামলায় পরিপ্রেক্ষিতে রায় দিয়েছেন যে প্রশ্নের উত্তর ভুল ছিল বা প্রশ্নটি ভুল ছিল সেগুলি উত্তর যারা করেছেন তাদের সংশ্লিষ্ট প্রশ্নের ভিত্তিতে পুরো নম্বর দিতে হবে এবং সেটা যদি চাকরি পাওয়ার সমমানের হয় তাহলে তাদের চাকরির সুযোগও দিতে হবে প্রসঙ্গত দু সালের প্রাইমারি টেট দু হাজার পনেরো সালের এগারোই অক্টোবর আয়োজিত হয়েছিল দু হাজার ষোলোয়ের আগস্টে ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা হয় কিন্তু প্রশ্নের বা উত্তরে এগারোটি ভুল ছিল বলে দাবি করে আদালতে মামলা দায়ের করেন কয়েকশো পরীক্ষার্থী আদালত বিশ্বভারতী বিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেনের নেতৃত্বে গঠিত এক কমিটিকে অভিযুক্ত প্রশ্ন উত্তরগুলি খতিয়ে দেখার নির্দেশ দেয় কিছুদিন আগে এই কমিটি যে রিপোর্ট পেশ করে তাতে ষাটটি প্রশ্নের উত্তর ভুল ছিল বলে জানানো হয় এর মধ্যে বাংলা বিষয়ের ছটি এবং সাইকোলজি বিষয়ে একটি প্রশ্ন ছিল সেই পরিপ্রেক্ষিতেই আদালত জানিয়েছে ওই প্রশ্নগুলির উত্তরদাতাদের পুরো নম্বর দিতে হবে এক্ষেত্রে মামলাকারীরাই এই সুবিধা প্রাপ্ত হবে সুপ্রিম কোর্টের আগের একটি মামলায় রায় দিয়েছিল কোনো প্রার্থী যদি নিজেকে বঞ্চিত বলে মনে করেন তাহলে মামলা দায়ের করবেন তাদের অভিযোগ প্রমাণিত হলে তিনি সুবিধা পাবেন সেটা দেখে অন্য প্রার্থী পুনরায় মামলা দায়ের করলে সেই ফল পাওয়ার সুযোগ পাবেন না সেই অনুযায়ী এই মামলাকারীরাই এক্ষেত্রে সুবিধা ভোগ করবেন মামলাকারীদের একাংশ বলছেন ছয় নম্বর যোগ হলে অনেক প্রার্থী চাকরি পাওয়ার সুযোগ আছে তবে বর্তমানে যারা সফল হয়ে চাকরিতে চাকরিত অবস্থায় রয়েছেন তাদের উপর এতে কোনো প্রভাব পড়বে না এই বিষয়টি আগেই জানিয়ে দিয়েছিল আদালত তো আশা করি ফ্রেন্ডস আপনারা অবশ্যই ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই নিউজটি জানিয়ে দেবেন থ্যাংক ইউ